মঞ্চে যারা উপস্থিত আছেন তারা প্রত্যেকে কিন্তু তার নিজ নিজের দায়িত্বে অত্যন্ত দায়িত্বশীল মানুষ। বারাসাত থানার দায়িত্বে তিনি আছেন এবং আমাদের প্রত্যেকেরই অনেক মানুষই, তার মধ্যে আমার অত্যন্ত প্রিয় এবং আমাদের কোনো রকম কোনো অসুবিধে হলে যার কাছে সবার আগে দৌড়ে যাই, এদের পরামর্শ নেই। সমাজের প্রত্যেকটি স্তরে মানুষের মধ্যে এই সরা নীলজ্যোতি ভারত গ্যাসের পক্ষ থেকে নিয়েছি দেবব্রত। সুনীল মুখোপাধ্যায় মাননীয় সঞ্জয় আগরওয়াল তিনি লিফলেট এবং মাস্ক তুলে দিচ্ছেন। ধন্যবাদ। যেহেতু একেবারে ছোট নয়, একটু বড় ছাত্র, তোমরা কিন্তু প্রত্যেকটি ছাত্র শুধু নয়, তোমাদের যে সংস্থা তারা একটা অভিনব উদ্যোগ নিয়েছে, তারা 40,000 মানুষের মধ্যে এই মাস্ক বিক্রি করে এবং যারা যারা এই গ্যাস নিয়ে লোকের বাড়ি বাড়িতে যায়, যাদেরকে আমরা সমাজ বন্ধু বলি, এদের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে এই মাস্কগুলো দেবে। আর তার সঙ্গে মানুষ কিভাবে সচেতন হবে তার একটা লিফলেট এরা দিয়েছে। যে সচেতনতা মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলছেন এবং তার স্বাস্থ্য দপ্তর বারবার বলছেন, সেইটাই একটা মানে লিফলেট সমস্ত বাড়ি বাড়ি দেবে। এ একটা অভিনব প্রয়াস, আমার মনে হয় না এর আগে কোনো সংস্থা এই প্রয়াসটা দেখিয়েছে। বিষয়টা হচ্ছে মানুষকে সচেতন করা, আর একটা জিনিস সেটা হচ্ছে আতঙ্কগ্রস্ত থেকে দূরে থাকা। এমন একটা আতঙ্ক তৈরি করছে, হ্যাঁ, যে তাতে মানুষ কিন্তু বিভ্রান্ত হয়ে যাচ্ছে। বারবার মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন আপনারা কেউ আতঙ্কগ্রস্ত হবেন না, আতঙ্কগ্রস্ত হবেন না, আতঙ্কগ্রস্ত হবেন না। যখন এই করোনা ভাইরাস যখন ভারতবর্ষে দেখা দিল, আমার মনে হয় ভারতবর্ষের কোনো রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী যে তিনি এটাকে একটা সুন্দরভাবে পরিচালনা করছেন। সুতরাং আমরা সবাই মিলে মুখ্যমন্ত্রীর উপর ভরসা করতে পারি যে আমরা অনেক ভাইরাস আমরা এ করেছি, মোকাবিলা করেছি, আমরা কিন্তু এই করোনা ভাইরাসও মোকাবিলা করতে পারবো। এই দৃঢ় বিশ্বাস আমাদের উপর আছে, যেখানে আমাদের মানুষের পাশে রয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে কর্মসূচি ছিল অ্যাকচুয়ালি আমাদের, আপনারা সবাই জানেন যে সারা পৃথিবী তৎসব আমাদের দেশ এবং রাজ্য করোনা আতঙ্কে এবং করোনার যে প্রভাব আমরা তার বাইরে নই। তো আমাদের মনে হয়েছে যে মানুষকে সচেতন করতে হবে এবং মাস্ক এবং পর্যাপ্ত পরিমাণ স্যানিটাইজার মার্কেটে নেই। তো আমরা আমাদের যারা ডেলিভারি স্টাফ আছে এবং আমার মনে হয়েছে যে আমাদের যারা কনজিউমার তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। তো সে কারণে আমরা আমাদের ডেলিভারি বয়দের দ্বারা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আমরা মাস্ক এবং এই করোনা থেকে প্রভাব থেকে কীভাবে মুক্ত হতে হবে তার একটা সতর্কীকরণ একটা লিফলেট আমরা প্রত্যেকটা বাড়ি বাড়ি আমরা পৌঁছে দিচ্ছি। কতগুলো বাড়িতে দিলেন? আমাদের ফেজ ওয়াইজ যাবে, প্রত্যেক দিন 1,000 করে বাড়িতে আমরা পৌঁছবো। এটা কি বারাসাতের মধ্যে? বারাসাত, নীলগঞ্জ, বামুনগাছি, দত্তপুকুর, মধ্যমগ্রাম। আচ্ছা,